ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেখানে বলা হয়েছে যদি এখনো পর্যন্ত আপনার মোবাইলে কোনো এস এম এস না এসে থাকে তাহলে দশ তারিখের পর আপনাদেরকে এই কাজটি করতে হবে যদি আপনারা এই কাজটি করেন তাহলে আপনারা মোবাইল ফোনে এস এম এস পেয়ে যাবেন তো বন্ধুরা দশ তারিখের পর আপনাদের কি কাজটি করতে হবে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো ওই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আজ আমি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েছিলাম শুধু আপনাদের জন্যই কিন্তু আজ আমি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েছিলাম সেখানে গিয়ে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হয় সেখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে এখনো পর্যন্ত আমি একটিও এস এম এস পাইনি হ্যাঁ বন্ধুরা ঠিক কি কারণে আমার মোবাইলে এসএমএস ঢুকেনি ওদের কাছে জিজ্ঞেস করার পরই ওরা বলল যখন আপনার ফর্মটি ডেটা এন্ট্রি করা হচ্ছে ঠিক সেই টাইমে যদি সার্ভারের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে হয়তো এস আপনি পাননি এবং হয়তো আপনি কিছুদিনের মধ্যে একটি এস পেতে পারেন কেননা প্রচুর ফর্ম জমা পড়ছে তো আস্তে আস্তে ফর্ম ফিল আপ করা হচ্ছে তো যদি আপনার মোবাইলে দশ তারিখের মধ্যে কোনো এস এম না ঢোকে তাহলে আপনি আবারও নতুন করে ফর্ম ফিল আপ করে জমা দিন হ্যাঁ বন্ধুরা যদি আপনি নতুন করে ফর্ম ফিল আপ করে জমা দিয়েন দশ তারিখের পর তাহলে হয়তো আপনি আবার এস এম এস পেতে পারেন হ্যাঁ বন্ধুরা প্রথম যখন আপনি ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মের মধ্যে হয়তো কোনো ভুল আছে তার জন্যই হয়তো আপনি এস এম এস পাননি যদি এস এম এস না পেয়ে থাকেন তাহলে আবার দশ তারিখের পর যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে আপনার এখানে ঠিক তখন আপনি গিয়ে সেই ফর্মটি অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি আবার ফিল আপ করবেন আবার ফিল আপ করে জমা দেবেন তারপরে যখন ডেটা এন্ট্রি করা হবে হয়তো সেই টাইমে আপনার মোবাইলে আসতে পারে আমি তাদেরকে আবারও জিজ্ঞেস করলাম যে যারা একটি এসএমএস পেয়েছে দ্বিতীয় এখনও কখন এস এম এস আসবে সেই প্রশ্নের উত্তরে তারা জানিয়ে দিল একটি এস এসেছে মানে দ্বিতীয় এস কিন্তু আপনার মোবাইলে আসবে তার জন্য আপনাদের ওয়েট করতে হবে যখন আপনার ফর্মটি ভেরিফিকেশন হবে অর্থাৎ ফাইনাল ভেরিফিকেশন হবে সেই ফাইনাল ভেরিফিকেশন করার পরেই কিন্তু দ্বিতীয় এস আসবে দ্বিতীয় এস মধ্যে আপনার বেনিফিশিয়ারি নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটি পেলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আর কিছু দিনের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো আপনারা বুঝতেই পারলেন ঠিক কি কারণে প্রথম এস এম এস আসছে কিন্তু দ্বিতীয় এস আসেনি এবং আপনারা এটাও বুঝতে পারলেন হয়তো আপনি ফর্মের মধ্যে কোনো কিছু ভুল করেছেন তার জন্য আপনার মোবাইলে হয়তো কোনো এস আসেনি তো অবশ্যই যদি আপনি প্রথম দিকে ফর্ম জমা দিয়ে থাকেন অর্থাৎ দুয়ারে সরকার প্রথম যখন ফর্ম ফিল হয়েছে তখন যদি আপনি জমা দিয়ে থাকেন এখনও পর্যন্ত এস না পেলে দশ তারিখের পর আবার ফর্ম ফিল করে জমা দিন তো বন্ধুরা সব কিন্তু আমাকে তারা বলল তো সেই সমস্ত কিছু আপনাদের কাছে আমি শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ